বর্তমানে বিশ্ব যখন বিভিন্ন মেরুতে বিভক্ত তখন ভারত সেতুর কাজ করছে অনগ্রসর দেশগুলি কণ্ঠস্বর হয়ে উঠেছে ভারত রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার মঞ্চে রবিবারে বক্তৃতার বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবারের আমেরিকা সফরে রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ও পাঁচশো বৈঠকে একশোর দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে জয়শঙ্করের বেশ কয়েকটি দ্বিপাক্ষিক ও বহু পাক্ষিক বৈঠক করেছেন তিনি নিউ ইয়র্কের পরে এবার তার গন্তব্য ওয়াশিংটন এই সফরে রুশ বিদেশমন্ত্রী সেরগিল লাভ রফের সঙ্গে বৈঠকে ইউক্রেন নিয়ে আলোচনা পরেই রাষ্ট্রপ বক্তৃতায় জয়শঙ্কর বলেছেন আমাদের প্রায়শই প্রশ্ন করা হয় আমরা কোন পক্ষে প্রতিবারই আমাদের উত্তর হলো ভারত শান্তির পক্ষে মুসলিদায়িত্রের অবস্থান আমরা তাদের পক্ষে যারা রাষ্ট্রপুঞ্জের সনদ ও তার মূল নীতিগুলিতে বিশ্বাস রাখে